গত বছর থেকেই সম্পর্কের ভাঙন শুরু হয়েছে। অধিকাংশ জুটি ভেঙে যাচ্ছে। শুরুটা হয়েছিল শ্রাবন্তী ও রোশন সিংকে নিয়ে, এরপর নুসরাত নিখিল, তারপর আরও অনেকে। এবার সেই তালিকায় নাম লেখালেন দেবচন্দ্রিমা ও সায়ন্ত। দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন দেবচন্দ্রিমা সায়ন্ত। তারা লিবিনে থাকেন, তাদের দুটি পোষ্য রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের ভালোবাসার মুহূর্ত দুজনেই শেয়ার করতেন। চলতি বছরের মার্চ মাসে দেবচন্দ্রিমার জন্মদিন উদযাপন করতে তারা গিয়েছিলেন মালদ্বীপে। সেখান থেকে দুজনে একের পর এক ছবি শেয়ার করেছেন, কিন্তু স্টুডিও পাড়ায় অন্দরে কান রাখলে শোনা যাচ্ছে এবার তাদের সম্পর্কে চির ধরেছে। ইনস্টাগ্রামে ইতিমধ্যে তারা একে অপরকে আনফলো করেছেন, তবে একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি এখনও রয়েছে সোশ্যাল মিডিয়ায়। জুন মাসে দেবচন্দ্রিমার ইউটিউব চ্যানেল দি কনফিউজ বক্স পেয়েছে সিলভার প্লে বাটন, যা অত্যন্ত গর্বের বিষয়। হাতে সিলভার প্লে বাটন নিয়ে দেবচন্দ্রিমার ছবি শেয়ার করে নেটিজেনদের ধন্যবাদ জানিয়েছেন, এমনকি তিনি তার হোস্টের ধন্যবাদ জানিয়েছেন। সাধারণত ইউটিউব চ্যানেল খোলার পর ইউটিউবার বিভিন্ন কটূক্তির সম্মুখীন হতে হয়, দেবচন্দ্রিমা তার ব্যতিক্রম নন। কিন্তু দেবচন্দ্রিমা এই ঘটনাকেও ইতিবাচকভাবেই নিয়ে এসেছেন এগিয়ে। এই মুহূর্তে জনপ্রিয় সিরিয়াল সাজের বাতিতে অভিনয় করছেন দেবচন্দ্রিমা। দেবচন্দ্রিমা অভিনীত চরিত্রটির নাম চারু, যদিও ধারাবাহিকের ট্র্যাক বদলে অভিনেত্রীর মূল চরিত্রের নাম বর্তমানে চিত্রা গঙ্গা। সিরিয়ালের শুরুতে চারু দৃষ্টিশক্তিহীন হলেও পরে সে দৃষ্টি ফিরে পায়। চারুর জীবনে ঘটা বিভিন্ন ঘটনা নিয়েই তৈরি হয়েছে সাজের বাতির, যার নতুন পৃথিবী ট্র্যাকটি ইতিমধ্যেই চলমান। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।